সপ্তাহ ঘুরে আবার ফিরে এলাম ফলো রাতের তারা অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমার এই পর্বটি আপনাদের জন্য বলতে পারি এতটুকু একটি বিশেষ পর্ব। বিশেষ পর্বটি কেন সেটা অনুষ্ঠানের শেষেই না হয় শুনলেন। তো আজকে আমাদের এই বিশেষ পর্বে উপস্থিত আছেন দুই ভাই যারা সঙ্গীত অঙ্গনকে করে রেখেছেন অসম্ভব। নিজেদের নামটা সঙ্গীত অঙ্গনে নিজেদের নাম এমন একটি জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে আসলে যেই জায়গাটাতে অন্য কেউ ইচ্ছা করলে পৌঁছাতে পারবে না। তারা বাংলাদেশের 1979 সালে যাত্রা শুরু করেছিলেন, সেই মাইলস ব্যান্ড, সেই ব্যান্ড দুই ব্যান্ডের সেই ব্যান্ডের যে দুই ভাই হামিন এবং শাফিন। আপনাদের দুজনকে রাতের তারা অনুষ্ঠানে, ফলো রাতের তারা অনুষ্ঠানে জানাচ্ছি স্বাগত। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। তো আমরা আসলে এই অনুষ্ঠানে আজকে বিশেষ পর্ব আমি বলছি একটি কারণ কি, নিশ্চয়ই এটা অনেকে দর্শকের প্রশ্ন থাকতে পারে, অনুষ্ঠানের শেষ প্রান্তে কথাটি বলবো। অবশ্যই আপনাদের উপস্থিতিও একটি বিশেষ পর্বের অন্যতম বড় কারণ আমি অন্তত ফিল করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমি যদি আমার নিজের কথা দিয়ে বলি, যে আমরা যখন শিক্ষার্থী পড়াশোনা করছি তখন এমনও দিন গেছে কানে ইয়ারফোন লাগিয়ে ছোট ছোট ওয়াকম্যানে মাইলসের গান, হ্যাঁ ওয়াকম্যান ছিল স্টেরিও, তো 550-500 টাকা দাম, পেন্সিল ব্যাটারি লাগাতে চলতো, সেটা আমরা মাইলসের গান শুনতাম এবং অঙ্ক করতাম। অনেক সময় বাবা মারা বলতো কি গান শোনে, অঙ্ক কিভাবে হয়, কিন্তু ওটা না শুনলে ঘুম আসতো, এটা বলেও অজুহাত দিয়ে সুবিধা হতো না? হ্যাঁ সুবিধা হতো, সুবিধা হতো। গান একদিকে চলতো, রাতের পর রাত অঙ্ক পরীক্ষা, অঙ্ক শেষ করছি, এরকম একটা অবস্থা থাকতো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হামিন আহমেদের কাছে, যে আমি একসময় কনফিউজ হতাম আপনাদের কার কোনটা কি নাম, একই সময় মনে হতো, কারণ আপনাদের যে একই ধরনের গেট আপ থাকতো, একই ধরনের ইয়েতে পোশাকে দেখতাম। তো আমি একটু জানতে চাই আপনাদের দু ভাইয়ের মধ্যে, আপনি বড় সেটা আমি জানি, আপনাদের বয়স পার্থক্য কত বছর? পার্থক্য 1 বছরের কম, অ্যাকচুয়ালি 11 মান্থস, সো বলা যেতে পারে 1 বছর। আর কনফিউশনটা এখনও অনেকের হয়, ন্যাচারাল। সো তো আপনাদের কি এরকম আছে যে আপনার দু ভাই কি একসাথে গান শেখা শুরু করেছিলেন এরকম? গান শেখাটা আমরা অতত সিরিয়াসলি করিনি, একটু চঞ্চল ছিলাম, তবে মায়ের কাছে একই সময় নজরুল সঙ্গীত কিছুদিন শিখেছি, সেটা হয়েছে, নজরুল একাডেমিতে গিয়েও হয়েছে, বাসাতেও হয়েছে, সেটা কিছুদিন একসাথে হয়েছে। বাবার কাছে কিছুটা হালকা ক্লাসিক্যাল শিখেছিলাম, কিছুটা তবলা শিখেছিলাম, কিন্তু বেশি দিন প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি, কিন্তু পরিবেশের থেকে অনেক কিছুই কানে গেছে। আমিন শাফিন একটু আগে বললেন যে চঞ্চল ছিলেন, কতটা কেমন চঞ্চল ছিলেন আপনি একটু আপনার কাছে শুনতে চাই। দুষ্টামি তো আছে এক জিনিস, কিন্তু সাংঘাতিক অ্যাডভেঞ্চারাস ছিলাম, আর যেটা খেয়াল হতো ওইটাই কোনো না কোনোভাবে লুকিয়ে, মানে বাবা মার নিষেধ থাকলেও করা হতো। ক্রিকেট খেলাটার প্রতি সাংঘাতিক আগ্রহ ছিল, সেটাও নিষেধ, পরীক্ষা টরীক্ষা যাই থাকতো, মানে দরকার হলে ওই ব্যাট বল প্যাড নিচে ছুঁড়ে দিয়ে তারপরে বারান্দার ক্রস করে কার্নিশে পড়ে দোতলা বাসা, কার্নিশ থেকে ঝুলে রাস্তায় পড়ে তারপরে মাঠে যাওয়া, ওসব পাড়ার ছেলেরা ডাকতো, তখন ইকুইপমেন্ট গুলো উপর থেকে দোতলা থেকে ফেলে দিতাম, খেলতেই হবে আর কি। সো তারপরে নিজেরা দরজা দিবে, ঘুমিয়ে আছেন? হ্যাঁ, দরজা লেগে ঘুমিয়ে আছে আপনার এদিক দিয়ে। একবার বাবা গেছিলেন মাঠে, গিয়ে নিষেধ ছিল যাওয়া আর কি, তো উনি একবার মনে আছে মাঠে গিয়ে দাঁড়িয়েছিলেন, তো ওইটা দেখে বাসায় লেজ গুটিয়ে চলে আসতে হয়েছিল আর কি। সো ম্যাচের মধ্যে থেকে এতগুলো ছেলে, দুপক্ষ সিরিয়াস ম্যাচ হচ্ছে, সেখান থেকে চলে আসতে হলো, কি লজ্জা ফ্রেন্ডদের কাছে, ফ্রেন্ডদের কাছে খুব এম্বারাসড হলাম। কিন্তু তারপর লাট্টুও খেলতাম একসময়, লাট্টু হতো, মার্বল হতো, ঘুড়ি ওড়ানো হতো, এমন কোনো জিনিস নেই যেটা খেলি নেই। ফুটবল স্কুলে তো প্রচুর গরমের মধ্যে রোদ রোদ কোনো ইস্যু না, খেলতাম। স্পোর্টসের দিনে স্কুল ছুটির পরে সবসময় এক্সট্রা টাইম থাকতাম, আচ্ছা আচ্ছা, স্পোর্টসে পার্টিসিপেট করতাম। সে একটা ভালো দিক ছিল, তখন সবাই খুব অ্যাকচুয়াল, ভার্চুয়াল স্পোর্টস না হয় অ্যাকচুয়াল স্পোর্টসে আমরা অনেক সময় দিয়েছি, এবং ওটার ব্যাপারে আমাদের একটা ম্যাডনেস ছিল অ্যাকচুয়ালি। আর এখনো যে কোনো সময়, যেমন আমরা অ্যাকচুয়ালি 3 ভাই, তাহসিন, আমি, হামিন ও শাফিন, তাহসিন থাকে বস্টনে, তো আমরা 3 জনও যেটা করতাম, আওয়ার্স আফটার আওয়ার্স ওই টেনিস বল, ক্রিকেট, এটসেট্রা খেলতাম। আচ্ছা আচ্ছা। তো এইভাবেই অ্যাম্পলিফায়ার প্রথম যখন দেখেছি, রেডিও দেখেছি, তখন একটা ইন্টারেস্ট ছিল, এটা আওয়াজ আসে কী করে, কেন হয়, তো সেটা করতে গিয়ে শক খাইছি, শক খেয়ে পড়ে গেছি, বাট যেটা মাথায়
ঢুকতো এটাই। চঞ্চল বলতে ওগুলো আর কি, কোনো কিছু বাদ যায়নি। আস্তে আস্তে গানের মধ্যেও যখন ঢুকলাম, বাসার কাউকে কারো ডিস্টার্ব হচ্ছে কি হচ্ছে না সেটাও কোনো বিষয় না, ড্রয়িং রুমের মধ্যে ড্রাম সেট বিছানো, এটা যদি ড্রয়িং রুম হয় সেন্টারে ড্রাম সেট লাগানো, তাতে গেস্ট আসে কোথায় কি হবে জানি না, পিটাচ্ছি, গিটার লাগানো, অ্যাম্পের থ্রুতে আওয়াজ হচ্ছে, রেকর্ড বাজছে জোরে, খেলাধুলো যেরকম হচ্ছে গান বাজনা সেভাবে হচ্ছে। এইভাবেই একটা একটা অস্থিরতার মধ্যে দিয়ে টিনেজ বয়সটা কেটেছে। পড়াশোনা কি অবস্থা ছিল? পড়াশোনা তো মোটামুটি ভালো ছিলাম, শুরুতে ফাঁকি ফাঁকি তো দিয়েছি অবশ্যই, সেটা স্কুলে থাকতে অন্যান্য দিকে হয়তো ব্যস্ত হয়ে যেতাম, ফ্রেন্ডসরা ডাকতো একটু গান বাজনা করতে, অথবা খেলাধুলার দিকেই হয়তো আকর্ষণ বেশি। তবে পরের দিকে যখন আসলে ফাইনাল যখন আসলো, ম্যাট্রিক দেওয়ার টাইম বা ইন্টারমিডিয়েট দেওয়ার টাইম বা এলেভেলস দেওয়ার টাইম, ওই টাইমে আমরা কিন্তু দেখা গেছে যে কাছাকাছি সময়ে এসে এক মাস দু মাস একটু কনসেন্ট্রেট সিরিয়াসলি করতাম, আচ্ছা আচ্ছা, তাতে রেজাল্ট কিন্তু খারাপ হয়নি। তাদের মা ধরেন উপমহাদেশের বিখ্যাত আমরা বলি বরেণ্য, যা যে এভাবেও বলি জীবন্ত কিংবদন্তি নজরুল শিল্পী ফিরোজা বেগম, তারই সন্তান আপনারা। তো নজরুল সঙ্গীত থেকে এই এই ধরনের ধরুন ব্যান্ড সঙ্গীতের দিকে আসলে কীভাবে এই ধাপ এই দিকে অগ্রসর হওয়ার গল্পটা একটু শুনতে চাই। এদিকে অগ্রসর হওয়ার গল্প তো রেকর্ড দিয়ে শুরু, আমি বলবো রেকর্ড কীভাবে আসলো। ছিল কি যে আমার বাবা মা দুজনই খুব যেটা বললেন যে ওনারা যে মাপের শিল্পী ছিলেন, তো ওনাদের মনটাও অতটুকুই ওপেন ছিল, বিকজ পরবর্তীতে এখন যদি জিজ্ঞাসা করেন তাহলে অবভিয়াসলি আমরা বলবো এক কথায় যে মিউজিক একটা একটা মানে প্রবাহিত একটা সংস্কৃতির একটা অঙ্গ, যেটা মানে এটা ফ্লো করতে হবে, এটা কোনো জায়গায় থামিয়ে রাখলে এটার কিন্তু অ্যাকচুয়ালি হলো না। সো সিমিলারলি ওনারা তো ওরকম গ্রেট আর্টিস্ট ছিলেন, মিউজিশিয়ান ছিলেন, মিউজিক ডিরেক্টর, আমার বাবা তো মানে এক একটা চূড়ান্ত পর্যায়ের, মানে আমার কাছে আশ্চর্য লাগে। যাই হোক, তো ওনাদের মনটা খুব ওপেন ছিল। সো একটা যে বাসায় যে খুব একটা বাধ্যবাধকতা ছিল যে একটা শিক্ষা গ্রহণ করতেই হবে সেভাবে এরম না, কিছুটা যা জানাবার সেটুকু জানিয়ে দিয়েছেন, লেফট ইট ওপেন ফর আস। আমরা সামহাও টিনেজ ইয়ার্সে ওয়েস্টার্ন মিউজিকের প্রতি খুব ইন্টারেস্টেড ছিলাম, বিটলস থেকে শুরু করে ফার্স্ট যেসব জিনিস টম জোন্স বিটলস এগুলো যখন শোনা শুরু করলাম, তখন বাসায় তো আমাদের ট্র্যাডিশনাল মিউজিকের একটা জন্মের থেকে শুনে আসছে, কিন্তু এটার প্রতি আগ্রহ হলো অ্যাজ সামথিং দ্যাট উই হ্যাভেন্ট হার্ড, সামথিং দ্যাট ওয়াজ নিউ, তো সেখান থেকে ইন্টারেস্টটা গ্রো করলো। কিন্তু ইন্টারেস্ট গ্রো করাতে বাবা মার থেকে খুব একটা যে একটা নিষেধাজ্ঞা যে এটা শোনা যাবে না, এসব কখনোই ফেস করতে হয় না। ইনফ্যাক্ট আমার ফার্স্ট গিটার যে তখন বাজাতে পারতাম না, লেসেন্সও অ্যাকচুয়ালি বাবার থেকেই পাওয়া, ইন টার্মস অফ মিউজিক থিওরি, ওটা তো থিওরিটা তো সব যন্ত্রেই কাজে লাগে, তো সেভাবেই। সো বেসিক্যালি এনভায়রনমেন্ট ওয়াজ ফ্রি, খালি বেশি হার্ড রক জিমি হেন্ড্রিক্স টেন্ড্রিক্স হয়তো যে কি শোনো এটার মানে এর গাওয়ার মধ্যে কি আছে, সো এটা এখন বুঝাতে পারতাম না কি আছে, বাট যাই হোক আমার মনে হয় এটা একটা বয়সেরও ব্যাপার, বয়সের সাথে রক মিউজিকের একটা একটা আকর্ষণ অনুভব করা যায়। এবং আমরা রেকর্ডের কাভারগুলো দেখতাম, ব্যান্ডের গেট আপ, তাদের লোক, তাদের অ্যাপিয়ারেন্সের সাথে মিউজিকের যে মিলটা, এবং কীভাবে জিন্স পরলো, তো লম্বা চুল ইত্যাদি, এটার প্রতি আমার মনে হয় একটা টিনেজ ছেলে হিসেবে কিছুটা আকর্ষণ ফিল করাটা স্বাভাবিক, সেটাই হয়তো অনেকটা টেনেছে ওই ধরনের মিউজিক। কিন্তু তখন আমরা জানতাম না যে এটা অ্যাকচুয়ালি পরবর্তীতে ওই আকর্ষণটা এবং ঘরে যেটা সেটার একটা অটোমেটিক পাওয়া, এই দুটো মিলিয়ে যে পরে যে কী ধরনের হেল্প করবে বা কী ধরনের একটা গেট ওপেন করে দিবে, এটা আমরা বুঝলাম অনেক পরে, কিন্তু তখন এটা বুঝতাম না। তখন ঠিক আছে, একটা চলছে তো চলছে একরকম একরকম, যা শুনছি সেটা বাজাতে ইচ্ছা করছে, তো হাতে গিটার নিয়ে সেটা মানে বাজাতে পারি না, গিটার নিয়ে দাঁড়িয়ে গেলাম, এরকম রেকর্ড চলছে, জোর গলায় গেয়ে যাচ্ছি সেটার সাথে, এই দিয়ে এইভাবে কিন্তু শুরুটা হয়েছিল ওয়েস্টার্নের দিকে, ওয়েস্টার্ন মিউজিকের দিকে। মাইলস যখন আপনারা শুরু করার তাগিদটা কখন অনুভব করেন যে মাইলস করবেন, একটা ব্যান্ডটির দল থাকবে, এই দলের মেম্বার কারা হবে? এবং থাকে না দু ভাই একসাথে, দুজনেই গিটার আবার ভোকাল দিচ্ছেন, হ্যাঁ আবার ধরেন আপনারা একটা এই দলটাকে এগিয়ে নিচ্ছেন, এটা আমাকে একটু বলবেন যে এটা। মাইলসের শুরুটা অ্যাকচুয়ালি হয়েছিল ফরিদ রশিদের হাত ধরে, ফরিদ রশিদ বিদেশে ছিল, সে ফিরে এসেছিল, ফিরে এসে মাইলসটা গঠন করে,
মাইলস গঠন করার কিছুদিনের মধ্যেই আমাকে এবং হামিনকে ডাকে, কয়েক মাসের মধ্যেই আমরা জয়েন করি। তো ফরিদের হাত দিয়ে সেটা শুরু, সেটা ছিল 79-এ। কিন্তু তার আগে কিন্তু আমাদের আর একটা ব্যান্ড ছিল বারক নামে। আচ্ছা, আমরা একটা ব্যান্ড গঠন করেছিলাম বারক নামে, তো সেটা চলছিল। আমরা সেখানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাজাতাম। মাইলস যখন শুরু হলো সেটাতেও হোটেল ইন্টারকন্টিনেন্টালে রেগুলার 5-6 রাত্রি বাজাতাম, এবং সেটা চমৎকার একটা প্র্যাকটিসের মতো ছিল, ব্যান্ডকে উন্নত করা, নিজেদের পলিশ করা এবং গুছিয়ে বাজানো, ব্যালেন্স করে বাজানো, এইগুলি শিক্ষার জন্য চমৎকার একটা পরিবেশ ছিল আচ্ছা ওই রেস্টুরেন্টে। তো এইভাবে মাইলসের শুরু, এবং শুরুটা কিন্তু একেবারে শখের বসে, নাথিং টু ডু উইথ কমার্শিয়ালিজম বা কিছু করবো এই ব্যান্ডটাকে নিয়ে বিশাল কিছু করে ফেলবো এই ধরনের কোনো চিন্তা একেবারে ছিল না। যে ধরনের মিউজিক শুনছি সেটা বাজানোর ইচ্ছা হলে সেটাই তুলছি, সেটাই বাজাচ্ছি, অর্থাৎ কাভার সংস দিয়েই কিন্তু আমাদের যাত্রা শুরু, ইংলিশ কাভার সংস। এবং পরিবেশটা ওরকমই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেখানে ওই ধরনের গানের প্রয়োজন ছিল। আচ্ছা, হামিন ভাই, শাফিন একটা কথা বলছিলেন যে এটা আমার কাছে ভালো হচ্ছে, রেকর্ডের উপরে যে কাভারের ছবিগুলো থাকতো, ধরেন ওয়েস্টার্ন শিল্পীদের কীভাবে জিন্সটা পরা থাকে, কীভাবে টি শার্ট অথবা চুলগুলো কীভাবে পরা থাকে, হ্যাট পরা থাকে। আমার যদি ভুল না করে, আমি অনেকগুলো আপনাদের ওপেনের কনসার্টে দেখেছি, আপনাদের ঠিক একই রকম গেট আপে আমি প্রায়ই দেখেছি। এবং আমার একটা প্রশ্ন যে আপনারা দুজনে হ্যাট পরেন, দুজনকে কখন প্রায় সময় আপনাদের ব্ল্যাক সানগ্লাসও দেখা গেছে, এইটাও কি সেখান থেকে রপ্ত করা নাকি এটা আলাদা কোনো বৈশিষ্ট্য আপনারা দেখাতে চান, কোনটা? এটা অ্যাকচুয়ালি আমাদের ইমেজ, যেটা রক মিউজিক অ্যান্ড রিলেটেড ইমেজ, যেমন ব্যান্ডানা একটা জিনিস, বিডেড হেয়ার একটা জিনিস, তো এগুলো সবই পার্ট অফ রক কালচার। সো আমরা যখন গ্রো আপ করছি এবং অল দোজ টিনেজ ইয়ার্সে যেই রক কালচারটা এবং রক ইমেজেস, রক স্টার ইমেজেস, যে সেটার থেকেই অ্যাকচুয়ালি এই গেট আপটা আসা। এবং অ্যাকচুয়ালি এটা পরবর্তীতে বাংলাদেশে যত ব্যান্ড যেভাবে যে যে অবস্থানেই এসছে না কেন, তাদের কোনো না কোনোভাবে একটা কো রিলেশনশিপ আছে উইথ দ্যার ফেভারিট। আমাদের খুব ফেভারিট একটা ব্যান্ড ছিল ডিপ পার্পল। আচ্ছা, তো ডিপ পার্পলের মানে যে তখন তারা যে ধরনের গেট আপ অ্যান্ড এটসেট্রা করতেন, ওর একটা ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আমাদের ছিল। তবে আমার মনে হয় চলতে চলতে আমরা কিন্তু কেউ কাউকে মানে বিদেশি কোনো আর্টিস্টকে অনুকরণ করিনি, নিজেদেরকে তো নাই, বিদেশি কোনো আর্টিস্টকে অনুকরণ করিনি। পরবর্তীতে আমার মনে হয় এটা খুব ন্যাচারালভাবে একটা স্টাইল সেন্স, যার যার নিজস্ব স্টাইল সেন্স থেকেই পরবর্তীতে যা যা পড়েছি বা করেছি, সেটা হ্যাট হোক কি চশমা হোক, বুটস হোক ও জিন্স হোক, যেটাই হোক, যে যা নিজের মতো করে কিন্তু করেছি। আলটিমেটলি স্টেজে ওভারঅল একটা ইমেজ দাঁড়িয়ে যায়, সেই ইমেজটা মানুষ আইডেন্টিফাই করে, যেটা প্রশ্নটা করলেন, এবং সেই ইমেজে হয়তো কিছুটা ডেফিনেটলি মিল পায়। অনেকে কিন্তু এটা ফলো করেছে আপনাদের, আপনি খেয়াল করেছেন? পরবর্তীতে অনেকেই ফলো করেছে, এবং এটা ধরে রাখাও দরকার আছে। স্টেজ অ্যান্ড এন্টারটেইনমেন্টে, পার্টিকুলারলি মিউজিকে, ইভেন অ্যাক্টার্সদেরকেও যদি দেখেন, এভরি ওয়ান হ্যাজ এ ডিফারেন্ট আইডেন্টিটি, বিকজ যে জিনিসটা হয়, মাইলস যেমন ইজ নট জাস্ট আ ব্যান্ড, এখন ইট ইজ লাইক মোর দেন আ ব্যান্ড। তো মাইলস বললে যে ইমেজটা আপনি দেখেন, এই ইমেজটাই কিন্তু অ্যাকচুয়ালি এর এর ওয়ান অফ দ্য আইডেন্টিটিস। রাইট, মিউজিক শুনলে বুঝবেন যে এটা মাইলস, এটাও একটা আইডেন্টিটি। সো বেসিক্যালি ওইটাই ন্যাচারালি ডেভেলপ করছে, ইন দ্য সেন্স যে টুডে মাইলস বলতে যা বুঝায় বা যে ইমেজটা মানুষের দেখতে পায়, সেটা অ্যাকচুয়ালি রিফ্লেকশন অফ দ্যাট। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো। প্রিয় দর্শক, ফলো রাতের তারা এই মুহূর্তে একটি ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ফলো রাতের তারা অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমাদের এই বিশেষ পর্বে, আজকের পর্বটি আমি বারবার বলছি একটি বিশেষ পর্ব, এই বিশেষ পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন মাইলস ব্যান্ডের দুই সদস্য, দুই ভাই, হামিন আহমেদ এবং শাফিন আহমেদ। তো আমরা কথা বলছিলাম যে মাইলস ব্যান্ডের শুরুটা নিয়ে, নিশ্চয়ই আরও অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে। আচ্ছা, আমি সেই তার আগে একটু জানতে চাই, কখনো দুই ভাইকে এক করে কেউ মিলিয়ে ফেলেছে কিনা, এরকম কোনো গল্প আছে কিনা? এটা অহরহ হচ্ছে। আচ্ছা, মানে ওকে আমার নামে ডাকছে,
এটা আজকে আপনিও একবার করলেন কিনা আমার একটু মনে হচ্ছিল যে হয়তো হলো, এটা হচ্ছে কিন্তু আমাকে ও চিন্তা করে আমাকে ওই নামে ডেকে কোনো কথা বলতে আসলো, ওকে আমাকে আমি মনে করে কোনো কথা বলতে, এটা কিন্তু হচ্ছে সব সময়। নাম সম্বোধনে নামটা উলটপালট হচ্ছেই, এখন কোন কোন ফ্যান আছে যে এত কনফিউজ যে এসে সোজা ডিক্লেয়ার করে দেয় যে অ্যাকচুয়ালি আপনারা কে কোনজন। সো আগে ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় নাই। আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই যে আপনার দুই ভাই, আপনি বড় হলো, আপনাদের রিলেশনটা মনে হয় খুব ফ্রেন্ডলি, কি বল? তা তো অবশ্যই অবশ্যই। তা আমি যদি জানতে পারি, স্বাভাবিক সেই সময় থেকে আপনারা যেই সময় থেকে গান করছেন, যেই সময় থেকে যেরকম স্টাইলিস্ট আপনারা যেভাবে নিজেদের মেনটেন বড় করে তুলেছেন, নিশ্চয়ই অনেক অনেক, আমি কি বলবো, যে ওই সময়টা অনেক মেয়ে আপনাদের প্রেমে পড়েছে বা আপনারও প্রেমে পড়েছেন। কখনো কেউ ভুল করে কি একজনের কথা আরেকজনের কাছে এসেছে কিনা, এরকম হয়েছে কিনা কোনো মেয়ের থেকে? হ্যাঁ, এটা মনে করা মুশকিল আমার, আমার আমার সঠিকভাবে আমার মনে খেয়াল হয় আসে হয় না। টেলিফোনে মাঝে মধ্যে হয়েছে। আচ্ছা, তখন তার সেলফোন ছিল না যে যাকে করলাম সে, তো বাসায় একটা টিএনটি নাম্বার থাকতো, ওই টিএনটি নাম্বারে তো হ্যালো বলে তুললে পরে ওইখানে মিক্স আপ হয়েছে, ও ধরলে হয়তো মনে করছে আমি, আমি ধরলে মনে পারে এই এই ধরনের, কার জন্য বেশি কল আসতো এই 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 ধরনের। বাসা মোটামুটি ব্যস্ত ছিল আর কি, এটা এখন কিভাবে ডিভিশন হবে বিরক্ত হতেন বেশ। বকা টকা দিতেন? তা তো কিছু খেতেই হবে, বকা খাওয়াটা স্বাভাবিক, তবে আমরাও চালাক ছিলাম আচ্ছা, তো অনেক কিছুই অন্যান্য সময় হতো, এমন সময় হতো যাতে না দেখে কেউ। না দেখে কেউ। তো শাফিন ভাই, যে বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনাদের যেই অ্যালবামের গানগুলো, মানে আমার কথা বলবো, যে একটু আগে বলছিলাম পরীক্ষার পড়া পড়ার সময় কানে ইয়ারফোন লাগিয়ে শোনা, যদি আমি বলি চাঁদ তারা সূর্য নও তুমি, যেই অ্যালবাম দিয়ে বোম্বাস্টিক একটা অবস্থা হলো, একটা বিস্ফোরণ হলো তরুণ প্রজন্ম, যখন আমরা অনেকেই বলছিলাম যে আমরা অনেক সময় মানে পার্শ্ববর্তী গান শোনা, সিনেমার গানগুলো, হিন্দি সিনেমার গানগুলো শুনছি, ওই সময় কিন্তু আই এম এ ডিসকো ডান্সার যদি বলি, মিঠুন চক্রবর্তী, ওই ছবির গানগুলো ভিসিআরে আসতো, সেগুলো দেখার পরে নিজেরা অনেকের মধ্যে রপ্ত করতে চাইতাম, ঠিক সেই সময় আসলে আপনাদের এই ব্যান্ডের এই গানগুলো আমাদেরকে আবার বাংলাদেশে বাংলা গান মুখে বাংলাদেশে ফিরিয়ে আনলো নাকি? বাংলা আসলে তাই হয়েছিল, কিন্তু তখনকার অবস্থা এবং আপনাদের ওই ব্যান্ডের গানের পরে এমন অবস্থা দাঁড়ালো, এলআরবি একটা নতুন একটা উত্থান আসলো, এলআরবির পরে আর আমরা দেখেছি নগর বাউলের গান শুরু হলো, এবং এমন অবস্থা হয়েছে ব্যান্ড পাড়ায় পাড়ায় কিন্তু ব্যান্ড গজিয়ে গেছে, এটাও কিন্তু সত্যি কথা। ছাদের মধ্যে অনেককে দেখা গেছে, তারা ছেলে পেলেরা একেবারে সব জায়গায় ইয়ে করছে এবং সব জায়গায় ছড়িয়ে গেল, এবং তারা কিন্তু কার গানগুলো গাইছে, মাইলসের গান, এলআরবির গান, নগর বাউলের গান, এই যে একটা আইকন হয়ে গেলেন আপনারা, এবং এই জন্য তো সেই অ্যালবামের গানগুলো সম্পর্কে জানতে চাই যে তখন আপনারা যখন গান করেছিলেন, তখন নিশ্চয়ই আসলে কেউ তো জানে না কোন গানটা মানুষ শ্রোতারা খুব বেশি একেবারেই না ইয়ে নেবে, কিন্তু গানগুলো তৈরির সময় কি আপনাদের কোনো পরিকল্পনা থাকে কিনা বা ছিল কিনা? আপনারা খেয়াল করবেন যে সময়ের কথা আমরা বলছি, মাইলসের যাত্রা শুরু যদি 79 না বলে যদি 80 দশকটাই বলি, তখনও কোনো অডিও ইন্ডাস্ট্রি নাই দেশে না, এবং কোনো বড় ধরনের কনসার্ট হয় না। এখন যে দৃশ্যের সাথে আপনারা পরিচিত বা দর্শকরা পরিচিত, এটা একেবারেই ছিল না ধরে নেন। কিন্তু বাই দ্য টাইম 90s-এর শুরুটা যখন হলো, ততক্ষণে মোটামুটি একটা ছোট হলেও অডিও ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে যে এখন একটা অ্যালবাম বের করা যায়, এটা নিয়ে চিন্তা করা যায় এবং বের করলে জিনিসটা মানুষের হাতে পৌঁছাবে। আমরা বলতেই পারি যে এটা কিন্তু একসঙ্গে বেড়ে ওঠাটা, বেড়ে ওঠে ওই জনপ্রিয়তার সাথে, অন্যেরা হয়তো কেউ ব্যবসা করার কথা চিন্তা করাটা, ওইরকম একটা সময় এসে আমরা চিন্তা করলাম টাইম ইজ রাইট, আমরা এখন বাংলা গান করি। অ্যালবামের নাম প্রতিশ্রুতি, এটা আমরা ছেড়েছিলাম 1991 সালে, এবং সেখানে আপনি মেনশন করলেন চাঁদ তারা, মানমের কম্পোজিশন, বিউটিফুল সং, এবং সেটা এখনও স্টেজে উঠলে সেটা না করে নামা যায় না, এরকম একটা ব্যাপার। পাশাপাশি চিন্তা করে দেখেন সুপ্ত বাসনার মতো বিউটিফুল একটা গান ছিল, কথা একটু খেয়াল করতে হবে, অন্য গান নিয়ে একটু চিন্তা করতে হবে। তারপর ছিল ওই যে আশা নিরাশা, আশা নিরাশা নিরাশা ছিল, ওয়াজ হাউ গুড ওয়াজ দ্যাট, চিন্তা করে দেখেন তো। আচ্ছা, হাউ গুড ওয়াজ প্রথম প্রেমের মতো, একটা ক্লাসিক ব্যান্ড সিনে এই ধরনের একটা গান পাবেন না। দরদিয়া কি ভুলে যাবেন? এখনো দরদিয়া করি আমরা, তাহলে কিন্তু এই যে এতগুলো জনপ্রিয় গান, এবং আপনি বললেন যে একদম সারা দেশ কেঁপে উঠলো, ইয়েস সারা দেশ কেঁপে উঠলো, বিকজ যে স্ট্যান্ডার্ডে আমরা গানগুলো তৈরি করলাম সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলে এসেছিল, কারণ আমরা হয়তো সৌভাগ্যবান আমরা
নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি বিকজ অফ দ্য প্রতিভা। উই আর ট্যালেন্টেড, এবং ট্যালেন্টটা একটা গিফট কিন্তু। এবং আমি, হামিন, মানাম, আমরা সকলে একটা মিউজিক ফ্যামিলি থেকে আসার কারণে আমাদের একত্রিত হয়ে যে কাজটা হবে সেটা কোনো সময় ভালো ছাড়া খারাপ হতে পারে না। এবং সেটা আমরা ক্যালকুলেশন ছাড়াই যে গানগুলি বানালাম, সামনে কিছু লিরিক্স ছিল, সুর করলাম, যা আসলো তাই রেকর্ড করে ফেললাম, রেজাল্ট অস্বাভাবিক রকম রেজাল্ট, যেটা আমরা কল্পনাও করিনি। এবং আপনার মনে আছে কি না যে বিটিভিতে যখন পারফর্ম করলাম চাঁদ তারা প্রথমবারের মতো, তখন তো আর কোনো টিভি চ্যানেল ছিল না, ওইটা একমাত্র চ্যানেল, ওইটা যখন পারফর্ম করলাম চাঁদ তারা, তখন একটা হই হই ব্যাপার হয়ে গেল। কী হলো, স্বাভাবিকভাবে হামিন একটা কি মুভমেন্ট দিল কোরাসের পিছনে, তুমি না এলে, ঠিকঠাক 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 মুভ করলো, এটা সেটা, আমাদের পারফরমেন্সটা অন্যরকম ছিল, আমাদের চিন্তাভাবনাটাই অন্যরকম ছিল। তো গান তো চমৎকার বানিয়েছি, আবার অ্যাপিয়ারেন্সেও টিভিতে যখন এগুলি আস্তে আস্তে যেতে শুরু করলো, তখন সেগুলো দেখে মানুষ দেখলো যে এটা যেটার সাথে তারা পরিচিত তার থেকে অনেক ভিন্ন। যেই প্রেক্ষাপট দিয়ে আপনারা শুরু করলেন, যেভাবে আপনারা নিয়ে আসলেন, ঠিক আজকে যদি এসে আমি দেখি যে প্রায় 20 বছর, 21-22-23 বছর পরে এসে, যেটা আরও সমৃদ্ধশালী হওয়ার কথা ছিল, সেখানে এসে আমরা আবার ঠিক সেই যেই আধারে ছিলাম সেই তিমি আধারেই রয়ে গেলাম, আবার আমরা গান বিমুখ হয়ে গেলাম, আবার সেই কোথায় সেই আজকে মাইল্ডের স্বর্ণালী দিন, কোথায় সেই এলআরবির আজকে সেই উত্থানের উত্তাল দিনগুলো, যাদের একটি অ্যালবাম কেনার জন্য স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা দেখতাম টিফিনের টাকা জোগাড় করে 30-35 টাকা দিয়ে একটা ক্যাসেট কেনার জন্য সংগ্রহ করতো, কোথায় একজন বন্ধুর ক্যাসেট মেরে দিত। আগে কিন্তু আমরা এটা দেখেছি, অনেকে শুনেছি যে মানে বন্ধুর বাসায় গেলে পড়াশোনার জন্য নোট বইয়ের অঙ্ক চুরি, অঙ্ক বই থেকে অঙ্ক নোট চুরি করে নিত, আবার কেউ অ্যালবাম এ ধরনের পেলে চুরি করে নিত। একটা উপহার দেওয়ার মাত্রা মাধ্যম ছিল ক্যাসেট, কেউ কাউকে কিছু দিবে একটা অ্যালবাম উপহার দিবে। কোথায় গেল সেই দিনগুলো, কেন আজকে নেই প্লিজ? এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, এবং থ্যাংক ইউ ফর আস্কিং। দেখেন, ব্যাপারটা হলো এরকম, সব কিছুর একটা শুরু আছে। শুরুটা যদি আমরা ওই সময়টাকে বলি, সেটা আপনার দ্রুত গতিতে যে পর্যায়ে যাবার সেই পর্যায়ে কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। তাতে আমি আপনি প্রস্তুত ছিলাম কি না ছিলাম সেটা ব্যাপার ছিল না। আপনি জানেন যে একটা সময় ছিল যখন ব্যান্ড মিউজিককে বলা হতো অপসংস্কৃতি। এই অপসংস্কৃতির ব্যাখ্যা দিতে দিতেও, সংস্কৃতি এবং অপসংস্কৃতির ব্যাখ্যা দিতে দিতেও আমরা কিন্তু প্রচুর ইন্টারভিউ করেছি, এবং সেখান থেকে গ্রহণযোগ্যতা পেয়ে মোর দেন 32 ইয়ার্স, এই যে আমি বলি বাংলা রক বা বাংলা পপ গানের এই যে যাত্রাটা আজকে যে একটা নিজস্ব একটা স্বকীয়তা তৈরি করে নিয়েছে, এবং এটা কিন্তু আমাদের কালচারের একটা বিশাল অঙ্গ এখন, মানে কন্টেম্পোরারি মিউজিকের একটা একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাংলা পপ রক মিউজিক, এটা অনস্বীকার্য। তাহলে পরিবর্তনটা কোথায় হলো, আপনি যেটা বলছেন যে কোথায়, এর যাত্রা শুরুর থেকে এই পর্যন্ত ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মানে যে পরিমাণ গ্রহণযোগ্যতা মানুষের কাছে পেয়েছে, সেই পরিমাণ একটা অ্যাওয়ারনেসে ইন্ডাস্ট্রিটা গ্রো করেনি। এই ইন্ডাস্ট্রিটা গ্রো না করার পিছনে যারা ইন্ডাস্ট্রি নিয়ে বা ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন, তাদের হয়তো ভিশন ছিল না, তারা হয়তো প্রিপেয়ার ছিলেন না। মিউজিশিয়ানরা কিন্তু ফুল স্পিডে এগিয়ে গেছে, কারণ আপনি যদি শুধু মাইলস, এলআরবি এবং নগর বাউলের ক্যারিয়ারটা দেখেন, এবং আমাদের এখনকার পর্যন্ত মানে অ্যাজ অফ ইয়েস্টারডে যদি অ্যাক্টিভিটিটাকে পর্যালোচনা করেন, দেখবেন যে আমরা বাংলাদেশ, বাংলাদেশের গণ্ডি বার হয়ে ভারত, ভারতের গণ্ডি বার হয়ে সারা পৃথিবীতে এখন কিন্তু প্রধানত এই তিনটা ব্যান্ড কিন্তু বিভিন্ন ধরনের শো করে আসছে, শো করেছে, রাইট। এবং মানামের সুর করা একটা গান ফিরিয়ে দাও আমার প্রেম, ভারতের একটা মহেশ ভাটের মতো এত নাম করা একজন পরিচালক এবং আনু মালিক, তাদের মার্ডার নামে একটা মুভিতে এটাকে আমাদেরকে বিনা অনুমতিতে, যেটাকে বলা হয় নিক করা আর কি, করে ব্যবহার করেছে। পরবর্তীতে আমরা জানি জেমস গিয়ে গান করেছেন এটসেট্রা। আমার পয়েন্টটা হচ্ছে যে মিউজিশিয়ানস ফুল ফ্লেজেড এগিয়ে গেছে, কারণ তারা তো ভালোবেসেই জিনিসটা করতে এসছে, এবং তাদের কিন্তু কোনো খাদ নাই এবং ছিলও না, লিসনার্সের কোনো খাদ নেই, ছিল না। বাংলাদেশ আমরা অনেক জায়গায় গেছি আল্লাহর ইচ্ছায়, উই আর লাকি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, বাট আই উই ক্যান টেল ইউ, যেটা আমরা সবসময় বলি, বাংলাদেশে যে অডিয়েন্স, এই অডিয়েন্সের মতো অডিয়েন্স হয় না। এবং আজকে আমরা যদি অন্য দিকটা দেখি,
যে রেকর্ডেড মিউজিকের খুবই দৈন্য দশা বলা যেতে পারে, কিন্তু আমরা যদি লাইভ মিউজিকের দিক তাকাই, লাইভ মিউজিকে আমরা যেখানে আগে 10,000-এর সে বাম্বা ওপেন এয়ার কনসার্ট যেটা শুরু হলো বাংলাদেশ ওপেন এয়ার কনসার্ট সেই 93-তে, সেখানে যদি 10,000 মানুষ হয়ে থাকে, এখন আমরা স্টেডিয়াম সেল আউট করছি যেখানে 30-40-50 হাজার। আমি আমার ক্রিকেটের ফ্রেন্ডদেরকে খোঁচা দিয়ে বলি যে দুই দেশ মিলে অ্যাডমিনিস্ট্রেশন মিলে দুইটা টিম এনে খেলিয়ে তুমি গ্যালারি ফুল করতে স্ট্রাগল করতেছো, আর আমরা তো এখানে 4-5টা ব্যান্ড যদি পারফর্ম করি তাহলে দেখা যায় গ্রাউন্ড সহ গ্যালারি ফুল হয়ে যায়। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হয়েছে, সেটা হচ্ছে যে সময়ের সাথে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে যেটাকে একটা যেটা জন্য ইন্ডাস্ট্রিটা একটা অর্গানাইজড ইন্ডাস্ট্রি হিসেবে শেপ নেয়, সেগুলোর বড়ই অভাব ছিল। ইন্ডাস্ট্রি আসলে যেভাবে দাঁড়ানো হওয়া উচিত ছিল, ইন্ডাস্ট্রিটাকে যেভাবে দাঁড় করানো উচিত ছিল এবং বাজারটাকে যেভাবে প্রস্তুত করা উচিত ছিল, সেইটার সংশ্লিষ্ট লোকজন সেই দিকটাতে যায়নি, আমি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটাও অভিযোগ আছে যে যেই ধরনের মানে একটা ব্যান্ড দল যখন জনপ্রিয়তা পেয়ে যায় পরপর তারা 2-3টা ধারাবাহিকভাবে কাজ দেওয়ার পরে নিজেদেরকে গড্ডালিকা প্রবাহে ভাসিয়েছে। মানে এটাও ঠিক যে আমি বলবো না যে আপনার যদি আপনাদের প্রায় 12টার মতো অ্যালবাম বেরিয়েছে, এর 12টা অ্যালবামেরই যে প্রত্যেকটা গান খুব জনপ্রিয়তাভাবে, এইটা আসলে আশা করা হতেই পারে না। কিন্তু আমাদের ব্যান্ড সঙ্গীতের নামে যখন এমন অবস্থা শুরু হলো যে এমন এমন কিছু গান ঢুকে গেল যে আমার পয়সা আছে, আমি নিজেই ব্যান্ড সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারছি, আমি নিজেই প্রচার হতে পারছি, আমি নিজে ইন্ডাস্ট্রিতে গিয়ে আমার অ্যালবাম বাজারে ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু যেমন আমরা বলে থাকি একটি খারাপ সিনেমা 10 জন দর্শককে সিনেমা হল বিমুখ করে দিতে পারে, 10টা ভালো ছবি দেখা থেকে বঞ্চিত হতে পারে, দর্শক একবার যদি তার বিশ্বাস নষ্ট হয়ে যায়, শ্রোতাদের যদি একবার আস্থা নষ্ট হয়ে যায়, আস্থাটা ফিরিয়ে আনা খুব কঠিন। এটাও কিন্তু একটা অন্যতম কারণ বলে আপনি মনে করেন? ভালো কে খারাপ কে, কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, কে ভালো কাজ করবে কে ভালো কাজ করবে না, এটা যেহেতু একটা ক্রিয়েটিভ প্রসেস, আপনি আমি কখনোই বলতে পারবো না যে আমি আগামীকাল যে গানটা বানাচ্ছি সেটা চাঁদ তারা সূর্য, যে একটা একটা গানই ধরি যে গানটার কথা বলো, চাঁদ তারা সূর্য নয়ের থেকেও বেটার হবে। আচ্ছা, বেটার হবে, অ্যাকসেপ্টেন্স কী হবে, হ্যাঁ বেটার টেকনিক্যালি বেটার আমি বলতে পারবো, হ্যাঁ এটার অ্যারেঞ্জমেন্টটা বেটার হয়েছে, এটার কর্ড প্রোগ্রেশনটা বেটার, সেটা আমি বলতে পারবো, কিন্তু গ্রহণযোগ্যতায় বেটার কি না এটা কিন্তু একমাত্র শ্রোতারা বলতে পারবে। যার জন্য আপনি দেখবেন যে অনেক নাম না জানা শিল্পীরও কোনো কোনো গান হঠাৎ করে অত্যন্ত গ্রহণযোগ্যতা পায়। এখন পয়েন্টটা হচ্ছে যে একটা ব্যান্ডের জন্য গা যেটা বললেন যে হ্যাঁ, যেটা কমার্শিয়ালিজম থেকে হয় অনেক সময় অনেক প্রলোভনে বিভিন্ন ধারায়, যে ধারা আমাদের না সেই ধারায় ঢুকে হয়তো কোনো কোনো গান হয়েছে যে গানটা দর্শকদের দ্বারা শ্রোতাদের দ্বারা সমালোচিত হয়েছে যে উনি এই গানটা করলেন কী করে, সেটা যেমন হয়েছে, বাট দ্য ফ্যাক্ট রিমেইন্স যে আমি আগামীকাল যে অ্যালবামটা আমি রিলিজ করব, ব্যান্ডের মাইলস ব্যান্ডের যে অ্যালবামটা রিলিজ হবে সেখানে কিন্তু আমাদের চেষ্টার অভাব থাকবে না, কিন্তু ওই এই অ্যালবামটার গানগুলো কতখানি মানুষকে হৃদয়কে টাচ করতে পারবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, এটা আমাদের চেষ্টা থাকতে পারে, তারপরেরটা পরের ব্যাপার। ধন্যবাদ হামিন আহমেদ। আসলে আমরা এভাবেই চিন্তা করতে পারি, যারা আমাদের এই অডিও ইন্ডাস্ট্রিকে এখনও বাঁচিয়ে রেখেছেন, যারা এখনও কাজ করে চলেছেন, তারা নিশ্চয়ই শিল্পীদের সাথে একত্রিত হয়ে কীভাবে বাজারটাকে ঠিক করা যায়, কীভাবে দর্শককে শ্রোতাদেরকে বিশেষ করে শ্রোতাদেরকে আবার কীভাবে সেই ক্যাসেটের বা অ্যালবামের দোকানমুখী করে তোলা যায়, নিশ্চয়ই সেই বিষয়ে ভাববেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ফলো রাতের তারায় হামিন আহমেদ এবং শাফিন আহমেদের সঙ্গে। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, তারপরে আবার ফিরে আসবো। ততক্ষণ এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ফলো রাতের তারা অনুষ্ঠান নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হামিন আহমেদ ও শাফিন আহমেদ। তো আমরা কথা বলছিলাম আমাদের অডিও ইন্ডাস্ট্রি নিয়ে, আমরা অনেকক্ষণ অনেক সিরিয়াস বিষয়ে, অনেক মজার বিষয়ে কথা বলেছি।
তো এখন যেই গান, যেই গানের জন্য আজকে সাফিনা এবং হামিনকে এত মানুষ চিনে, এত মানুষ তাদের ভক্ত হচ্ছে, শ্রোতারা দর্শকরা নিশ্চয়ই মুখিয়ে আছেন। তো আমরা আপনাদের পছন্দ মতোই ছেড়ে দিচ্ছি। আসলে প্রথম অ্যালবামের কোন গানটা ছেড়ে কোন গানটার কথা বলবো, আমার অনুরোধ থাকবে দর্শকদের জন্য আজকে খালি গলা হলো যে কোনো একটি গানের চারটা লাইন আপনার দু ভাই একটু আমাদের গিয়ে শোনাবেন প্লিজ। তুমি না এই পৃথিবী আমার, হারাবে আপন ঠিকানা যদি দূরে স্বপ্নগুলো আমার, ভেঙে যাবে জানো না চাঁদ তারা সূর্য না, তুমি না পাহাড়ে ঝর্ণা, যদি বলি ফুল তবু হবে ভুল তোমার তুলনা হয় না, চাঁদ তারা সূর্য না তুমি না পাহাড়ে ঝর্ণা, যদি বলি ফুল তবু হবে ভুল তোমার তুলনা হয় না। শামিন ভাই একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ এই গানের যে প্রতিটি কথা, প্রতিটি অসাধারণ, আমি যদি বলি যে একজনকে তুলনা করছেন চাঁদ তারা পাহাড়ি ঝর্ণা যত সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিস, একজনকে তার সাথে তুলনা করছে সবকিছুর উদ্দেশ্যে, সেই মানুষটিকে আপনার ঘরের মানুষ। আমাদের ক্ষেত্রে না এই একটা বিষয় আমি খুব মিস করি বা আমাদের মধ্যে এই প্রচলনটা একটু কম, সেটা হচ্ছে যে মিউজিশিয়ানরা বিদেশে বেশিরভাগ সময় নিজেদের গান নিজেরা লেখে এবং বেশিরভাগ গানই তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে লেখা। বাংলাদেশের ক্ষেত্রে এটুক বলতে পারি, আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক সেভাবে গান লিখি না, আমাদেরগুলো কিন্তু অন্য কাউকে দিয়ে লেখানো এবং বিষয়বস্তু আমরা বলে দিই যে আমি এই সাবজেক্টে একটা গান বানাতে চাচ্ছি এবং কোনো গীতিকার এসে সেটা লিখে দিয়ে যায়। সুতরাং এইটার সাথে সেরকম কোনো কিছুর মিল জীবনের সাথে মিল সব ক্ষেত্রে হয় না বাংলাদেশে আমাদের গান তৈরিতে, কিন্তু হওয়ার প্রয়োজন এবং সেটা হলে বেটার হবে। আপনাদের মধ্যে কি কখনো এরকম একটু পেশাগত প্রতিযোগিতা কাজ করেছে কিনা, যে এলআরবি একটা এরকম অ্যালবাম এনেছে আমাদেরকে এরকম একটা অ্যালবাম আনতে হবে, মানে এরকম একটা ইয়ে ছিল কিনা, যেটা সুস্থ মানে হেলদি প্রতিযোগিতা কখনো হয়েছে কি? অবশ্যই, এবং সেটা হওয়াটা খুব স্বাভাবিক। আমি একটু বলি যে ব্যান্ড জগতে, বিশেষ করে বাংলাদেশের ব্যান্ড সিনে, লাইভ সিচুয়েশনে স্টেজে এটা কিন্তু খুব কম্পিটিটিভ একটা সিচুয়েশন। আমরা সকলেই নিজেদের বেস্ট আউটপুটটা দিতে চাই। মিক্সড কনসার্ট তো প্রচুর হয়, সেখানে সকলেই উঠছে বাজাচ্ছে, এক ঘন্টা বাজাক বা যতক্ষণই বাজাক সকলেই তার বেস্ট আউটপুটটা দিতে চায়। সুতরাং একটা ভিতরের কম্পিটিটিভ ফিলিং থাকাটা অত্যন্ত স্বাভাবিক এবং সেই জিনিসটা মাইলস এলআরবি কেন প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে রয়েছে যে সে আরেকজনের থেকেও বেটার করতে চায়, এই চেষ্টাটা থাকাটা স্বাভাবিক এবং এটা একটা ভালো দিক। আচ্ছা আমি যদি একটা আপেক্ষিক ধরনের একটা প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় এলআরবি বেশি জনপ্রিয় না মাইলস বেশি জনপ্রিয়? আই হ্যাভ নো আইডিয়া, একেবারেই বলা মুশকিল, বিকজ ইট ইজ সো বিগ, দেশ এবং বিদেশ সব চিন্তা করলে এখন এমন পর্যায়ে গেছে যে ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। প্রথম কথা হচ্ছে ইট ডাজ নট ম্যাটার, সেকেন্ডলি ইট ইজ সো বিগ যে এটা কে হিসাব রাখবে, দিস ইজ নট আওয়ার ইন্টারেস্ট। প্রথমত আমাদের কোনো আগ্রহ নাই সেটা জানার, নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, নিজেদের কাজটা যাতে সুষ্ঠুভাবে করতে পারি সেটাই ইম্পর্ট্যান্ট এবং সেই চেষ্টাটাই থাকা দরকার। শ্রোতা কিন্তু অটোমেটিক্যালি বাড়বে যদি ভালো গান যে ব্যান্ড দিতে থাকবে, ভালো গান তৈরি করবে, দর্শককে শ্রোতাকে দিতে পারবে, তার শ্রোতা ভক্ত বাড়তেই থাকবে। সুতরাং আমরা আজকে কোথায় পৌঁছেছি সেটা শ্রোতারাই জাজ করুক, শ্রোতারাই জাজ করুক। ও যেটা বললো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমরা দুজন যতই যা নাম করি আমাদের কিন্তু আসল আইডেন্টিটিটা হচ্ছে গানে। সো অ্যাকচুয়ালি ধরেন কালকে যদি মাইলস দশটা গান রিলিজ করে, এলআরবি দশটা গান রিলিজ করে, আলটিমেটলি গানগুলো বলে দেবে যে কতটুকু গ্রহণযোগ্যতা। এবং গান চেনার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে অদ্ভুত একটা ব্যাপার আছে যে শুধুমাত্র ভালো গানই ওই ওই লেভেলে পৌঁছায়, এটা আপনিও তো বুঝেন, শুধুমাত্র ভালো গানগুলো ওই লেভেলে পৌঁছায়। আপনারা সবগুলো ব্যান্ড দল মিলে একটা বাম্বা সংগঠন করেছিলেন, কিন্তু আসলে বাম্বা তো অনেকগুলো উদ্দেশ্য নিয়ে আপনারা করা এবং এটা লিডিং পজিশনে আপনারাই ছিলেন ঘুরে ফিরে যদি বলি, কিন্তু বাম্বা যদি দুই একটা ওপেন এয়ার কনসার্ট ছাড়া
যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল বাম্বা কি সেই উদ্দেশ্যে থাকতে পেরেছে নাকি সেখান থেকে সরে গেছে? যদি সরে যায় সেটা কেন হয়েছে? প্রথমত তারা যেভাবে আত্মপ্রকাশ করেছিল সেটা তো গেছেই একটা, এর সাথে সাথে অ্যাসোসিয়েশনটার একটা ন্যাচারাল দায়িত্ব বা গুরুত্বপূর্ণ একটা জায়গায় অটোমেটিক্যালি চলে এসছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, বাম্বা কিন্তু ওই অ্যাসোসিয়েশন না বা ওই ধরনের কার্যকলাপের জন্য অ্যাসোসিয়েশনটাকে করা হয় নাই, যেটা কিনা খুব যেটাকে বলা হয় খুব সহজে মানুষ আইডেন্টিফাই করতে পারে। যেমন অনেক সময় কথা ওঠে যে আগের মতো শো হয় না কেন এটসেট্রা, আগের মতো শো কেন তার থেকেও বেশি হচ্ছে, কিন্তু তার প্রত্যেকটা যেমন একটা চ্যারিটেবল কজে। ইউএনএফপিএ বাম্বা কিন্তু গত 3 বছর ধরে সে নো টু ভায়োলেন্স এগেনস্ট উওম্যান এই থিমটাকে নিয়ে কিন্তু কাজ করছে। এর পাশে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বাম্বা এখন করছে, যেটা সামনে দেখা যায় না কিন্তু পিছনে এর ইম্প্যাক্টটা অনেক বড় ইম্প্যাক্ট, এবং বাম্বাই একমাত্র অ্যাসোসিয়েশন যে এই বোল্ড স্টেপটা নিয়েছে, এবং এটা ভুল হবে না বলা যে এটা একটা লিডিং রোল প্লে করছে হোল অডিও ইন্ডাস্ট্রি। কেউ কেউ বলে 600 কোটি টাকা, কেউ কেউ বলে যে পাইরেসি সহ 1200 কোটি টাকা, তবে 650 কোটি একটা অডিটে প্রমাণিত হয়েছে। যদি বলা হয় 650 কোটি টাকা হচ্ছে ইন্ডাস্ট্রিটার সাইজ অডিও মার্কেটে, দেন আমাদের প্রথম প্রশ্ন ছিল বাম্বার থেকে যে এই 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 650 কোটির কয় কোটি কোন মিউজিশিয়ান বা কোন আর্টিস্ট পেয়েছে, গান তো কম হয়নি। গানটাই যদি পূর্ণ হয় এবং সেটাই বিক্রয় অর্থে যদি এত এই এই সাইজের মার্কেট হয়, তাহলে শিল্পীরা কেন বঞ্চিত হচ্ছে, বঞ্চিত হবে কেন? এই উদ্দেশ্যেই কিন্তু আজকে অডিও ইন্ডাস্ট্রির পরিবর্তন যে কথাটা আমি বলছিলাম, সেই পরিবর্তনটাতে কিন্তু এই অর্থেই আনা। মাইলস হঠাৎ করে কিছুটা সময়ের জন্য, কয়েকদিনের জন্য বা কয়েক সপ্তাহের জন্য কেন দ্বিখণ্ডিত হয়েছিল সেই গল্পটা শুরুতে আপনার কাছে জানতে চাই। 32 বছর টিকে থাকা ব্যান্ডের সংখ্যা খুবই কম সারা বিশ্বে, সুতরাং যারা এতদিন ধরে চলছে তাদের মধ্যে মতবিরোধ, কাজ একসাথে করতে হয় সেখানে কোনো দ্বিমত থাকতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে, স্টেজ থেকে শুরু করে রেকর্ডিং পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে চলতে হয়। 30 বছর ধরে যে 4-5টা মানুষ একসাথে চলছে তাদের মধ্যে মতবিরোধ থাকাটা খুবই স্বাভাবিক, সামটাইমস আসাটা খুবই স্বাভাবিক। সেখানে দুই ভাই, এখানে এখন আসি, এখন আমার কথায় আসি, এখানে এরকমই একটা জিনিস আপনাদের ধরে নিতে হবে যে কোনো না কোনো বিষয়ে সম্ভবত দ্বিমত ছিল, এবং সেই দ্বিমত সঠিকভাবে সমাধান না হওয়া পর্যন্ত আমি কিছুদিনের জন্য বিরতিতে ছিলাম অথবা কিছুদিনের জন্য সরেছিলাম, এভাবেই দেখতে হবে। ব্যাপারটা হয়তো সর্বসাকুল্যে 8 থেকে 10 মাসের একটা ব্যাপার, আমি সরেছিলাম। আপনারা এইভাবে দেখেন যে ইট ওয়াজ এ ব্রেক, 30 ইয়ার্স রানিং, মেবি ইউনো একটা ব্রেক হয়তো দরকার। মনে হয় না এতে করে ব্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে? ব্যান্ড ক্ষতিগ্রস্ত হয়নি কোনোভাবেই, কারণ একটা ব্রেক নিয়ে বরঞ্চ ব্যান্ড আরও উদ্দীপনার সাথে কাজ করতে পারে। আমাদের যে লুকআউটটা ছিল, হি হ্যাড সাম ভ্যালিড পয়েন্টস, দ্য ব্যান্ড হ্যাড সাম, ব্যান্ডের ব্যাপারটা যে ছিল যে মাইলসের আইডেন্টিটিটা এইরকম যে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে আসলেও ব্যান্ড তার মতো করে চলেছে। ব্যান্ড নামটা, বিকজ মাইলসে তো আমরাও এক সময় ছিলাম না, হ্যাঁ বুঝলাম যে সেটা প্রাইভেটলি তখন পারফর্ম করতো, কিন্তু পরবর্তীতে যে আমরা যে পাবলিক হওয়ার পরেও যেসব মেম্বাররা চলে গেছে, তারাও তো তাদের পার্সোনাল কারণে চলে গেছে এবং ব্যান্ড চেঞ্জের মধ্যে, কিন্তু ব্যান্ড তো ইন্ট্যাক্ট আছে। তো সেই কনসেপ্টে ব্যান্ডের অ্যাক্টিভিটিসও একই রকম, মানে অ্যাক্টিভিটিসটা যেরকম ব্যান্ড মনে করেছে সেভাবে কন্টিনিউ করেছে, ওর অ্যাক্টিভিটিটাও শাফিনের অ্যাক্টিভিটিটিও তার মতো করে করেছে। আমাদের ভক্তদের থেকে এটা একটা দুর্দান্ত বিষয় এবং তাদেরকে ধন্যবাদ জানাতে হয় যে তারা যেভাবে দেখতে চেয়েছে তাদের একটাই কথা, মাইলসের এই অরিজিনাল বা কোর মেম্বার যারা বা অরিজিনাল মেম্বার, এটা এক থাকতেই হবে। এই যে তাদের যে এই দাবিটা শক্তভাবে আসছিল ওই সময়, এটা কিন্তু একটা উপলব্ধি, আমাদেরকে নতুন করে একটা জিনিস উপলব্ধি করালো যে ভক্তরা কিভাবে দেখে আমাদেরকে, কিভাবে দেখতে চায়, এই একটা বিষয়। এবং আর একটা রোল প্লে করেছে, আমার ধন্যবাদ জানাতে হবে আমাদের মিউজিশিয়ান ফ্রেন্ডসরা। আমাদের মিউজিশিয়ান ফ্রেন্ডসরাও একইভাবে উপলব্ধি করেছে, অত্যন্ত ব্যথিত হয়ে তারা আমাদের কাছে বারংবার এসছে যে প্লিজ, হোয়াট এভার দ্য ডিফারেন্স, মিটমাট করে নাও, ইউনো আমরা
মাইলসকে কিন্তু এভাবে দেখতে চাই। প্রত্যেকেরই ব্যান্ডের তো একটা নিজস্ব ব্যান্ড শিল্পীর একসময় স্লোগান শুরু করে, প্লেব্যাক করা শুরু করে এবং প্লেব্যাকেও গিয়ে বেশ একটা অন্যরকম উন্মাদনা হয়। আমরা সেইভাবে আপনাদের প্লেব্যাকে কেন পেলাম না বা নাকি সেই আগ্রহই জাগেনি কোনটা? প্লেব্যাকের প্রথম অফার পাই যখন চাঁদতারা সূর্য রেকর্ড হচ্ছে ডন স্টুডিওতে। ডন স্টুডিও তখন খুব ভাঙাচোরা একটা অবস্থায় আছে, কিন্তু সেখানে আমাদের রেকর্ডিং চলছে, কিন্তু আউটপুটে পরে দেখা গেছে যে আউটপুট যথেষ্ট ভালো কনসিডারিং স্টুডিওর কী অবস্থা ছিল। সেখানে অবশ্যই অন্যান্য মিউজিশিয়ানদের যাতায়াত ছিল, সিঙ্গারদের ছিল, মিউজিক ডিরেক্টর আসা যাওয়া করতো। ওই সময় কিছু গান কারো কারো কানে গেছিলো যখন রেকর্ডিং চলছে, এবং তখনই কিন্তু অফার আসে যে উনি কি বাংলা সিনেমায় গাইবেন। তো তখন থেকেই জিনিসটা নো ছিল আমার দিক থেকে, আমার কোনো আগ্রহ ছিল না। এখনও পর্যন্ত সেভাবেই চলছে। আমি একটা জিনিস একটু পয়েন্ট আউট করি, বাংলা সিনেমা কিন্তু কিছু পরিচ্ছন্ন ছবি এখন তৈরি হচ্ছে, কোনো কোনো ভিন্ন প্রোডাকশন হাউস আছে যারা পরিচ্ছন্ন ছবি তৈরি করছেন, এবং খেয়াল করে দেখবেন যে অনেক মডার্ন মিউজিশিয়ান এখন বাংলা সিনেমার জন্য গান তৈরি করে দিচ্ছে, এবং সেখানে কিছু ভালো গান যে আসেনি তা না, ভালো গান এসছে। সময় বলে দেবে যে আগামীতে কিছু হবে কিনা। হাবিন ভাই, আপনাকে জানতে চাই শাফিনের কোন গানটা, তার গলার গাওয়া কোন গানটা আপনার সবচেয়ে ভালো লেগেছে? আমার ওর করা গানগুলোর মধ্যে ফেভারিট হলো দিন গেল আবার দিন ফিরে এলো বলে একটা গান ছিল, ওইটা প্রতিশ্রুতিতে ছিল। শাফিন, আপনাকে যদি জানতে চাই হামিনের গাওয়া কোন গানটি আপনি সবচেয়ে বেশি পছন্দ? আমার খুব ফ্যান্টাস্টিক লাগে, ও বেশ কিছু স্লো ব্যালাড গান বানিয়েছে, লাভ ব্যালাডস, তার প্রায় সবগুলোই আমার কাছে খুব ভালো লাগে। এই যে আলাপের শুরুতে আশা নিরাশা নিয়ে একটা কথা বললাম, সেখান থেকে শুরু করে আমি লক্ষ্য করে আসছি যে ও কিছু ব্যালাড বানায় যেগুলি চমৎকার লাগে। তার মধ্যে প্রিয়তম একটা গান আছে সম্ভবত প্রবাহ অ্যালবামের, আই লাইক দ্যাট ভেরি মাচ, প্রিয়তমা গানটা ইজ বিউটিফুল। গান প্রসঙ্গে আমার শেষ একটা বিষয়, আমরা অনুষ্ঠান একবারে শেষ প্রান্তে চলে এসেছি, সেটা হচ্ছে যে আপনাদের দীর্ঘদিন ধরে ধরেন এই যে গান করছেন রক মিউজিক থেকে শুরু করে আজকে বাংলা ব্যান্ড, বাংলা রক সঙ্গীত, নিজেরা নজরুল সঙ্গীতও করেছেন, খালাম্মা কখনো কি আপনাদের কোনো গান শুনে বলেছে যে এই গানটা খুব ভালো লেগেছে? মনোযোগ দিয়ে আমাদের শো দেখেন টেলিভিশনে যদি হয়, এবং আমাদের রেকর্ড যখনই যা বের হয়েছে অবশ্যই শুনেছেন এবং ভালো মন্দ মতামত দিয়েছেন, এবং ওনারও বেশ কিছু পছন্দের গান আছে। আচ্ছা প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি বলেছিলাম আজকের অনুষ্ঠানের পর্বটি একটি বিশেষ পর্ব। এটি বলার কারণ হচ্ছে আমরা রাতের তারা শুরু করেছিলাম যখন থেকে, তার আজকের পর্যায়ে সিজন ওয়ান এখানে শেষ হচ্ছে। রাতের তারা ফলো ব্র্যান্ডিং করেছে এবং এটি আরও নতুন আয়োজনে নতুন মাত্রা নিয়ে নতুন উদ্যোগে শুরু হচ্ছে। ততদিন আপনারা এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন, খুব শীঘ্রই রাতের তারা আরেকটি মাত্রা নিয়ে শুরু করব। তো তার আগে, আমি বিদায় নেওয়ার আগে, আমরা হামিন এবং শাফিনের কাছে অনুরোধ করব যে গানটি আমাদের আনু মালিক তার ছবিতে ব্যবহার করেছিলেন, তা আপনাদের অনুমতি না নিয়ে সেই গানটি ফিরিয়ে দাও আমার এই প্রেম। আমরা একটা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি প্রিয় দর্শক। নিঃস্ব করেছ আমার কি নিথুর ছলনায়, তুমি হিনা এ হৃদয় আমার একাকী অসহায়, নিঃস্ব করেছ আমার কি নিঠুর ছলনায়, তুমি হিনা এ হৃদয় আমার একাকী অসহায়, এ হারানো বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমার।